আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত টেরিবাজার। এটি আন্দারকিল্লা থেকে প্রায় 100 গজ দূরে বন্দরনগরীর কেন্দ্রস্থলে অবস্থিত। বাণিজ্য কেন্দ্র টেরিবাজারের প্রায় 2500টি দোকান এবং 82টি শপিং মল আছে। তো বন্ধুরা, আমরা এখন শপিং মলের ভিতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ক্রেতা বিক্রেতা হচ্ছে এই শপিং মলের ভিতরে। তো রমজান উপলক্ষে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে প্রত্যেকটা দোকানে অনেক বেশি ভিড়। তো আমরা চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটা দোকানে আপনার ঘুরে দেখানোর জন্য। তো বর্তমান যেখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব পাইকারি হোলসেল করে এবং এছাড়াও খুচরাও আপনারা কিনতে পারবেন। তো এখান থেকে আপনারা হচ্ছে যে কাপড়গুলো আছে প্যান্টের পিস এবং শার্টের পিস, এই ধরনের কাপড়গুলো এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, আমরা বের হয়ে যাচ্ছি এবং বের হয়ে আপনারা সামনের দিকে দেখবো যে এর সামনে আর কি কি আছে। তো দেখা যাচ্ছে রমজান উপলক্ষে প্রচুর পরিমাণ কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে এবং অনেক বেশি মানুষজন দেখা যাচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে দেখবো। পাশাপাশি বাম পাশে দেখা যাচ্ছে একটি পাঞ্জাবি শোরুম, এছাড়াও থান কাপড়ের অনেক দোকান আছে এখানে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বিজনেসের জন্য এই টেরিবাজার থেকে হচ্ছে শপিং করতে পারেন। তো টেরিবাজার ওপেন থাকে সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার বন্ধ। রমজান এবং ঈদ উপলক্ষে এখন সপ্তাহে 7 দিনই ওপেন পাবেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ঈদের কেনাকাটা অথবা আপনার দোকানের কেনাকাটা কিন্তু এই টেরিবাজার থেকেই করতে পারবেন। আর এখানে প্রায় ম্যাক্সিমাম দোকানই হচ্ছে পাইকারি বিক্রি করে। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে পাইকারি কেনাকাটাটা আছে পাইকারি কেনাকাটা এখান থেকে করতে পারেন। টেরিবাজার মূলত হচ্ছে পাইকারি মার্কেট। সো এখানে এরপরও হচ্ছে কিছু দোকানে হচ্ছে খুচরো বিক্রি করে থাকে। সো বন্ধুরা, আপনারা কিন্তু চট্টগ্রাম অথবা চট্টগ্রামের আশেপাশে যদি আপনারা থাকেন সো টেরিবাজার হচ্ছে আপনাদের প্রথম চয়েস হতে পারে, যেটা হচ্ছে ঢাকার ইসলামপুরের পরেই হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল হচ্ছে এই টেরিবাজার। এবং এই টেরিবাজারের হচ্ছে স্পেশালি কিছু বিষয় আছে, যার মধ্যে হচ্ছে এখানে মেঘা মার্ট নামে একটি মল আছে, যেটা হচ্ছে ইব্রাহিম ম্যানশনের 2য় এবং 3য় এবং 4র্থ তলা অবস্থিত। সো এই মেঘা মার্টের মধ্যে কিন্তু আপনি একসঙ্গে হচ্ছে একই ছাদের নিচে হচ্ছে সব ধরনের পোশাক কেনাকাটা করতে পারবেন। তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে আসতে হবে এই টেরিবাজারে। সো বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা টেরিবাজারের সেন্টার পয়েন্ট। তো দেখা যাচ্ছে আপনার উপরে বেশ অনেক ধরনের হচ্ছে ব্যানার, রাজকুমারী, এছাড়া বিচিত্রী বিপণী, রূপাঙ্গন টেইলার্স, এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন ধরনের হচ্ছে এখানে যেই শপিং মলের হচ্ছে যে ডেডিকেটেড যে সবগুলো আছে সবগুলো সাইন। সো আমরা সম্পূর্ণ শপিং মলটাই এই টেরিবাজার ঘিরে আপনার কি কি আছে সম্পূর্ণটা দেখবো। সো এখন যেখানে আছি এর আশেপাশে ডান পাশে এবং বাম পাশে দেখা যাচ্ছে হচ্ছে ছেলেদের যেই হচ্ছে শার্টের পিস প্যান্টের পিসের দোকানগুলো দেখা যাচ্ছে। সো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, দেখবো সামনে আর কি কি আছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আপনার মেয়েদের ব্লাউজ আইটেম এবং লেডিস আইটেম দেখা যাচ্ছে এখানে সেল করে। সো লেডিস আইটেমগুলো কিন্তু এখানে হোলসেল কিনতে পারবেন আপনারা। ঠিক সামনে দেখা যাচ্ছে রাজবধূ হচ্ছে শপিং মল। তো বন্ধুরা, এই টেরিবাজারটা কিন্তু হচ্ছে একসঙ্গে অনেকগুলো শপিং মল নিয়ে এই টেরিবাজার গঠিত। যেটা প্রথমেই বলেছি এখানে হচ্ছে প্রায় হচ্ছে 2500 দোকান এবং এখানে টোটাল শপিং মল আছে 82টি শপিং মল। সো এই 82টি শপিং মল নিয়েই হচ্ছে এই টেরিবাজার গঠিত, আর যেখানে হচ্ছে আপনার টোটাল দোকান আছে 2500। সো আমরা মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছি, দেখবো আশেপাশে কি কি আছে। সো এখন কিন্তু বন্ধুরা ডান পাশের যে জায়গাগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে লেডিস হচ্ছে আইটেম। এখান থেকে আপনার কিছু বানানো ব্লাউজ আছে, সেগুলো আপনারা চাইলে কিনতে পারবেন। আর এই টেরিবাজার ঘিরে কিন্তু এই রোডটায় বন্ধুরা সবসময় হচ্ছে ভিড় লেগে থাকে। সো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এখানে ক্রেতা বিক্রেতা এবং অনেক হচ্ছে ক্রেতা যারা আছে কেনাকাটা করার জন্য এখানে চলে এসেছে। সো ভিড় দেখা যাচ্ছে। বাম পাশে বন্ধুরা দেখা যায় থান কাপড়ের আবারও হচ্ছে অনেকগুলো দোকান একসঙ্গে। সো সিরিয়াল ওয়াইজ হচ্ছে মেন্স আইটেমের যে থান কাপড়, এছাড়া হচ্ছে গজ কাপড়ের যে দোকানগুলো আছে ডান পাশে বাম পাশে, এগুলো প্রচুর পরিমাণ পাবেন। এখানে আপনারা চাইলে হচ্ছে আপনাদের পছন্দ মতন আপনার থান কাপড় কিনে হচ্ছে পরবর্তীতে এখানেই টেইলার্স আছে, টেইলার্সের মাধ্যমে আপনি বানাতে পারেন। সো বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছি হচ্ছে একটা শুজের হচ্ছে উপরে একটা শোরুম আছে। সো আমরা যে মেগামার্টের কথা বলেছিলাম একটু আগে বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে মেগামার্ট এবং মেগামার্টের বাম সাইডে হচ্ছে সাইন দেখানো হচ্ছে যে মেঘামার্ট। তো এই টেরিবাজার ঘিরে হচ্ছে মেঘামার্ট কিন্তু বন্ধুরা খুবই ফেমাস, কারণ এই মেঘামার্টে হচ্ছে একই ছাদের নিচে হচ্ছে সব ধরনের আপনারা পণ্য কিনতে পারবেন, যেখানে হচ্ছে ছোটদের বড়দের এবং হচ্ছে আপনার বাবা মাদের জন্য সবকিছু একই ছাদের নিচে হচ্ছে। এই থ্রি পিস থেকে শুরু করে পাঞ্জাবি এছাড়া লেহেঙ্গা সবকিছু পাবেন এই মেঘামার্টে। তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনেও বিভিন্ন ধরনের সাইন দেখা যাচ্ছে, স্টার প্লাস, সানজানা, এছাড়াও হচ্ছে মনোরেখা নামে হচ্ছে যে দোকান আছে সেই দোকানের সাইন, এছাড়াও হচ্ছে পাঠান বাজার। তো ডান পাশের যেই বন্ধুরা মার্কেটটা দেখতে পাচ্ছেন এটার নাম দিয়ে হচ্ছে পাঠান বাজার। তো পাঠান বাজারে কিন্তু থ্রি পিস এছাড়াও থান কাপড়ের হচ্ছে এছাড়াও ব্লাউজ রেডিমেড সব কিছুই আছে। পাশাপাশি বন্ধুরা এই টেরিবাজার ঘিরে কিন্তু এই দুই ধারে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু হচ্ছে খাবারের দোকানও আছে, তো আপনারা খেতেও পারবেন। আর এখন বন্ধুরা যেখানে দিয়ে হাঁটছি ঠিক ডান পাশে মাঝে মাঝে কিছু দেখা যাচ্ছে অর্নামেন্টস দোকান, এছাড়াও হচ্ছে সামনে দেখতে পাচ্ছি এসকে টাওয়ার আছে। তো এসকে টাওয়ারের নিচেও দেখা যাচ্ছে অনেক নিচের হচ্ছে দোকান আছে। তো আমরা একটু সামনে এগিয়ে যাব, দেখব সামনে আর কি কি আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন দেখছি আমরা হচ্ছে টেরিবাজার, যা হচ্ছে চট্টগ্রাম জেলার হচ্ছে সব থেকে বড় মার্কেট পাইকারির, এছাড়া হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার, যেখান থেকে হচ্ছে আপনারা চাইলে আপনাদের হচ্ছে পছন্দ মতন পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও যদি আপনার দোকান থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারেন। তো বন্ধুরা বাম পাশে দেখা যাচ্ছে একটা পাইকারি দোকান, তো এখানে প্রচুর পরিমাণ হচ্ছে থান কাপড়, মশারি এই ধরনের আপনার পণ্য আছে। এছাড়াও বাম পাশেও দেখা যাচ্ছে বন্ধুরা একটা কাপড়ের দোকান, সেখান থেকে আপনার শাড়ি অথবা হচ্ছে সনাতন ধর্মীয় যারা আছে তাদের বিয়ের যেই হচ্ছে জিনিসগুলো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি বন্ধুরা এই টেরিবাজার ঘিরে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন, যেমন বিয়ের যে পণ্যগুলো থাকে বিয়ের হলুদের এই সবগুলো এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন। তো আমরা বন্ধুরা সামনের দিকে যাচ্ছি, এটা কিন্তু ঢাকার যে ইসলামপুর আছে ঠিক ইসলামপুরের অবিকল হচ্ছে এই টেরিবাজার। টেরিবাজার ইসলামপুরে যেমন অনেকগুলো দোকান নিয়ে গঠিত ইসলামপুর ঢাকা, এবং যা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হচ্ছে পাইকারি মার্কেট। তো সেম হচ্ছে টেরিবাজার হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মার্কেট, যেখানে হচ্ছে একসঙ্গে অনেকগুলো শপিং মল নিয়ে গঠিত। তো বন্ধুরা এখন যেখানে আছি এই ঠিক বাম পাশে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হলুদ অথবা বিয়ের যেই জিনিসগুলো কিনতে হয় সেগুলো আছে, এছাড়া হচ্ছে লেডিস কসমেটিক্স আইটেম, জুতার দোকান এই সাইডে দেখা যাচ্ছে সবগুলো। আর সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাচ্ছে একদম সামনে হচ্ছে যেই শপিং দেখা যাচ্ছে সোনা ম্যানশন মল। তো এখন যেখানে আছি বন্ধুরা এইটা হচ্ছে সোনা ম্যানশন মল। এছাড়াও হচ্ছে আমরা ভিতরে গলি দিয়ে ঢুকবো, দেখবো হচ্ছে গলির ভিতরের দোকানগুলো কি কি আছে। তো এখানেও বন্ধুরা দেখা যাচ্ছে হচ্ছে বাম পাশে তো ডান পাশের যে দোকানগুলো এখানে হচ্ছে পাইকারি হচ্ছে থান কাপড়, এছাড়া হচ্ছে থ্রি পিসের দোকানগুলো দেখা যাচ্ছে এখানে। তো আমরা একটু ভিতরে যেয়ে দেখব। তো এই ভিতরটা কিন্তু বন্ধুরা প্রায় সব কিছুই হচ্ছে লেডিস আইটেম, তো এখান থেকে আপনার লেডিস যে থ্রি পিস গাউন এইগুলো হচ্ছে কিনতে পারবেন পাইকারি অথবা খুচরা দামে। তো পাইকারি নিলে হচ্ছে তাদের জন্য দামটা আলাদা থাকে, একটু দামটা রিজনেবল থাকে, আর খুচরার ক্ষেত্রে পাইকারি থেকে কিছুটা বেশি থাকে। তো বন্ধুরা এখন যে দোকানের সামনে আছি দোকানটার নাম হচ্ছে ইরানি ফ্যাশন। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানে কালেকশন, যেখান থেকে অনেকেই সিএনজি এবং রিক্সা দিয়ে হচ্ছে নিয়ে যাচ্ছে আপনার অনেক বান্ডেল হচ্ছে ড্রেস, এবং এটা হচ্ছে 6 পিস 12 পিসের যে বান্ডেলগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে। তো আপনারা যদি চট্টগ্রামের আশেপাশে জেলায় হন, যেমন হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তো আপনারা কিন্তু বন্ধুরা এই টেরিবাজার এসে কেনাকাটা করে আপনি আপনার নিজ জেলায় হচ্ছে বিক্রি করতে পারবেন। এখানে সুলভ মূল্যে হচ্ছে সব কিছুই সেল করা হয়, যেখান থেকে আপনি পাইকারি কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা এখন যেখানে আছি আমরা তো দেখা যাচ্ছে এটা হচ্ছে মাসুম ক্লোথ স্টোর। তো এখানে আমরা একটু উপরে উঠবো, দেখবো হচ্ছে এই মাসুম ক্লোথ স্টোরে কি কি আছে। আর এখন দেখা যাচ্ছে বন্ধু এখানে প্রচুর পরিমাণ কিন্তু ক্রেতা দাঁড়িয়ে আছে কেনাকাটা করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে ঈদ ফেস্টিভ্যালের জন্য 50% ডিসকাউন্ট দিয়েছে মল 24-এ। তো এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ ডিসকাউন্টও হয়। তো ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় এই টেরিবাজার। তো বন্ধুরা আপনারা হচ্ছে ইফতারের আগে যদি আসেন তো সেই ক্ষেত্রে আপনি একটু রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন, কারণ ইফতারের পরে প্রচুর পরিমাণ হচ্ছে এখানে ক্রেতারা চলে আসে, যার জন্য হচ্ছে স্বাভাবিকভাবেই খুব বেশি জ্যাম লেগে যায় এই টেরিবাজারে। তো বন্ধুরা প্রথমেই বলেছি টেরিবাজার হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি বিখ্যাত মার্কেট, যা হচ্ছে প্রায় আপনার এই টেরিবাজার ঘিরেই হচ্ছে প্রায় সবগুলো পাইকারি দোকান এবং এছাড়াও হচ্ছে এখানে খুচরা বিক্রেতা এই টেরিবাজার ঘিরেই হচ্ছে সব দোকান। এছাড়াও বন্ধুরা এই টেরিবাজার আপনি একসাথে সকল দোকান পাবেন, যেমন হচ্ছে আপনার লেডিস কসমেটিক্স আইটেম, এছাড়াও হচ্ছে কাপড়ের দোকান, এছাড়াও হচ্ছে বয়েজ কালেকশন যেগুলো আছে সব কিছুই আপনার টেরিবাজারে পাবেন। সো বন্ধুরা আমরা এখন আবারও একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনের দোকানগুলো কি। তো এখন বাম পাশের যে দোকানগুলো বন্ধুরা দেখছেন, তো এই দোকানগুলোতে হচ্ছে প্রায় দেখা যাচ্ছে হচ্ছে সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের থান কাপড়ের দোকান। এছাড়াও এখানে দেখা যাচ্ছে হচ্ছে পাঞ্জাবি আইটেম সেল করে বাম পাশে, আর ডান পাশে বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু লেডিস আইটেম। আপনার ডান পাশ থেকে লেডিস আইটেম কিনতে পারবেন, বাম পাশ থেকে দেখা যাচ্ছে পাঞ্জাবি, এছাড়া হচ্ছে শার্টের পিস, প্যান্টের পিস, এই ধরনের হচ্ছে প্রোডাক্ট কিনতে পারছেন। এখন যে বন্ধুরা দোকানটা দেখছেন এই দোকানটার নাম হচ্ছে টপ ফ্যাশন। সো এখান থেকেও কিন্তু আপনারা পাইকারি কেনাকাটা করতে পারবেন, প্রচুর পরিমাণ কালেকশন আছে তাদের কাছে। সো আপনি কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর এখানে বন্ধুরা যারা পাইকারি কেনাকাটা করে এদের জন্য আসলে তাদের দামগুলো একদম ফিক্সড থাকে। সো তারা নর্মালি রিজনেবল প্রাইসে নিয়ে থাকে। সো এখানে খুব বেশি যে দামাদামি করা হয় আপনার পাইকারির ক্ষেত্রে এমনটা নয়। তো তারা যদি আপনি অরিজিনালি হচ্ছে আপনার দোকান অথবা আপনি বিক্রেতা হয়ে থাকেন, সো এখান থেকে আপনি চাইলে অনায়াসে আপনি পাইকারি কেনাকাটা করতে পারবেন। সো বন্ধুরা আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখব সামনে আর কি কি আছে। সেখানে এই সাইডটাও দেখা যাচ্ছে বন্ধুরা প্রচুর পরিমাণ থান কাপড়ের দোকান, যেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে চাইলে আপনাদের যে মেক্সির কাপড়, এছাড়া আদার্স যে ধরনের আপনার কাপড় প্রয়োজন হয় এখান থেকে কাপড় কিনে আপনি ড্রেস বানাতে পারেন। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের লেডিস যে ড্রেস বানানোর যে কাপড়গুলো আছে গস কাপড়, এখান থেকে কিন্তু আপনি সেই গস কাপড়গুলো কিনতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন দেখছি হচ্ছে বেশ কিছু আপনার গস কাপড়। সামনে এই দোকানটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং ভিতরে কিন্তু অনেক ক্রেতা দেখা যাচ্ছে কেনাকাটা করছে, তারা অনেক ব্যস্ত সময় পার করছে। আমরা এখন বাইরে থেকে হচ্ছে দোকানের প্রোডাক্টগুলো দেখবো। এখানে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে হচ্ছে শার্টের পিস দেখা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাচ্ছে ভিতরে অনেক রিক্সা দাঁড়িয়ে আছে, যেগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমামই হচ্ছে অনেক ক্রেতা যারা আছে একসাথে অনেক বেশি পাইকারি কেনাকাটা করে। তো পরবর্তীতে তাদের এই মালামাল নিয়ে যাওয়ার জন্য ভিতরে রিক্সা এবং সিএনজি দেখা যাচ্ছে এখানে আছে। তো এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ হচ্ছে ক্রেতা, যারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে যারা হোলসেল কেনাকাটা করে এখান থেকে। তো আপনি চাইলে হোলসেল না কিনলেও আপনি চাইলে কিন্তু রিটেল কিনতে পারবেন, সেটা হচ্ছে নর্মাল মার্কেটের থেকে হচ্ছে এখানে অনেক সুলভ মূল্যে কিনতে পারবেন। তো আমরা বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনে আর কি কি আছে। বন্ধুরা সামনে এখন যেখান দিয়ে হাঁটছি আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেডিস যে আইটেমগুলো আছে শাড়ির দোকান প্রায় এখানে। তো শাড়ি কেনাকাটাও কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর এখানে দেখা যাচ্ছে একটা পুলিশ চেকপোস্ট আছে। সো আমরা চেকপোস্টটা ক্রস করে একটু সামনের দিকে আবারও এগিয়ে যাব, দেখা যাচ্ছে ভিতরে অনেক বড় একটি ট্রাক প্রবেশ করেছে। এছাড়াও আমরা এখন যেখানে আছি বন্ধুরা সানা ম্যানশন মল, এই ডান পাশের যে মলটা দেখতে পাচ্ছেন এই মলের নাম হচ্ছে সানা ম্যানশন মল, এবং ভিতরে প্রবেশ করলে হচ্ছে মাসুম ক্লথ স্টোর, যা আমরা একটু আগেই দেখেছি। সো আমরা সানা ম্যানশন মলের নিচের যে দোকানটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কসমেটিক্স শপ, যেখান থেকে আপনি কসমেটিক্স যে আইটেমগুলো আছে সেগুলো কেনাকাটা করতে পারবেন। আর ঠিক অপোজিট সাইডে হচ্ছে বন্ধুরা ফ্যাশন কসমেটিক্স দেখা যাচ্ছে। তো আপনি রোড ক্রস করে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে লেডিস যেই হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো আছে, অর্নামেন্টস আছে, সেগুলো কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা প্রথমে একটা বিষয় জানিয়ে দিই, এই টেরিবাজার কিন্তু হচ্ছে সুবিশাল একটি মার্কেট, যা হচ্ছে 2500 দোকান নিয়ে গঠিত এবং এখানে টোটাল শপিং মল আছে 82টি শপিং মল। তো 82টি শপিং মল ঘিরেই হচ্ছে এই মূলত টেরিবাজার। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনে আর কি কি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত পরিমাণ ক্রেতা, এছাড়াও হচ্ছে রিক্সা গাড়ির জন্য এখানে প্রচুর পরিমাণ হচ্ছে জ্যাম লেগে গিয়েছে। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখবো যে সামনের দোকানগুলো তার কি কি পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা বলে নিচ্ছি টেরিবাজার হচ্ছে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার খোলা থাকে এবং শুক্রবার বন্ধ থাকে। তো ঈদ উপলক্ষে টেরিবাজার সপ্তাহে 7 দিন ওপেন আছে এবং ভোর পর্যন্ত সেহেরি টাইম পর্যন্ত টেরিবাজার প্রায় সকল দোকানেই ওপেন আছে। সো আপনারা কিন্তু বন্ধুরা খুব চাইলে এখান থেকে যত আর্লি আপনার ঈদের কেনাকাটা করতে পারেন। সো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।